পাঁচক্ত নামাজ কালাম পড়ে এরপরেও জাহান্নামে যাবে যারা, তারা হলো 17 শ্রেণীর লোক। আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি, হারাম খাদ্য যে গ্রহণ করে, এক, দুই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে, নাম্বার তিন, প্রতিবেশীকে যে কষ্ট দেয়, নাম্বার চার, মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শোনে না সে, নাম্বার পাঁচ, উগ্র মেজাজি, তেড়া, গোয়ার, সবাইকে দমায় রাখে এই টাইপের লোক, নাম্বার ৬, অধীনস্থদেরকে, প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা, যে সমস্ত রাজারা, যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা, সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা, নাম্বার ৭, অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী ব্যক্তি, নাম্বার ৮, উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি সে জান্নাতে যাবে না, নাম্বার ৯, চুগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না, মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজনের আরেকজনের কাছে, নাম্বার ১০, অন্যকে নিজের পিতা হিসাবে, নিজের বাবাকে না বলে, পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে, পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে, নাম্বার ১১, গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি, যার মনের ভিতরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না, নাম্বার ১২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ব্যক্তি ফলো করে না, তার নির্দেশকে মান্য করে না সে ব্যক্তি, নাম্বার ১৩, অকারণে তালাক কামনা করে, তালাক চায় যে মহিলা সেই মহিলা, নাম্বার ১৪, দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শিখে, কোরআন হাদিস শিখে, এলেম অর্জন করে, আলেম হয় দুনিয়াবী উদ্দেশ্যে, দুনিয়ার কোনো ধান্দায়, আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায় তারা, নাম্বার ১৫, চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলপ, পিওর কালো কলপ ব্যবহার করে যারা তারা, এবং নাম্বার ১৬, যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো, এটা ফলাও করা, প্রচার করা, এই উদ্দেশ্য থাকে যাদের তারা, নাম্বার ১৭, ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক, এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না।